আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আচ্ছা, ইতিমধ্যে দেখা যাচ্ছে একজন যুক্ত হতে হয়েছেন। সালাম ভাই যুক্ত হয়েছেন, বলেন ভাই। আচ্ছা ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে। ভালো আছেন? জি জি। আচ্ছা ভাইয়া, একটু বলেন তো, যে আপনারা সবসময় আলোচনা করেন যে সৃষ্টিকর্তা নেই, তো তাহলে আর কি ভাই, কি সৃষ্টিটা? তথ্যটা ভুল। আমরা কখনো এই ধরনের কোনো দাবি করি নাই যে সৃষ্টিকর্তা নাই। আমরা বলেছি যে সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নাই, যেহেতু প্রমাণ নাই। বারবার বারবার এই কথাটা প্রতিদিন প্রতিদিন আমরা বলি, প্রতিদিন প্রতিদিন আমরা বলি, আবার প্রতিদিন প্রতিদিন বলতেই আছি যে সৃষ্টিকর্তা আছে এমন কোনো প্রমাণ নাই। যেহেতু প্রমাণ নাই, কোনো প্রমাণহীন কোনো বিশ্বাস করাটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস। প্রমাণ যেহেতু নাই, সেহেতু আমরা সেটাতে সেই জিনিসটা আমরা বিশ্বাস রাখি না। আমাদের ল্যাক অফ বিলিভ আছে, আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে এটার কোনো প্রমাণ নাই। প্রমাণহীন কোনো বিষয়ে আমরা আস্থা রাখি না। এই জিনিসটা কি ভাই আপনি বুঝতে পারছেন না, যে এটা যেহেতু প্রমাণ নাই, সেহেতু এটা বিশ্বাস করার কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই। এই যে এই সহজ জিনিসটা ভাই আমরা প্রতিদিন বলি, তারপর আপনার প্রতিদিন এসে এই কথাটা কেন আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনারা বলেন যে সৃষ্টিকর্তা নাই? আমরা তো এটা বলি নাই ভাই, আমরা বলেছি সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নাই। যেহেতু প্রমাণ নাই, সেহেতু আমরা এটা বিশ্বাস করি না। ভাই আমার বলতে ভুল হয়ে গেছে আসলে। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আছে বা নাই সেটা আমরা জানি না, কিন্তু মানুষের যে সৃষ্টি, যে আত্মাটা, এটা আসলে কিভাবে আসে, এটার ব্যাখ্যাটা আসলে আপনি কিভাবে দিচ্ছেন? আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু আগে আত্মা মানে জিনিসটা যে আছে সেই জিনিসটা একটু প্রমাণ করে দেখান। নো প্রুফ, আমি জানি না এটা আছে কিনা, আই ডোন্ট নো, তাহলে কিন্তু আমরা কথা বলতে চাই যে যে জিনিস আছে কিনা সেটাই আপনি জানেন না, তাহলে সেই জিনিসটার মানে সেই জিনিসটা আসে বা যায় কিভাবে সেটা আপনি কিভাবে প্রুফ করবেন ভাই? আপনার কথাটা লজিক্যাল, সেই জন্যই জিজ্ঞেস করা যায় আসলে। আমরা যে এই যে বেঁচে আছি, কথা বলছি, আসলে এই যে বিষয়গুলো আমাদের ভাবাবেগ, আবেগ, অনুভূতি, আসলে এটা এটা কি বা এটা কোথা থেকে আসে, ব্যাপারটা আচ্ছা, এটা একটা প্রশ্নের সম্মুখীন। আপনার যে মানে ধরেন আবেগ অনুভূতি, এই যে এই আবেগ অনুভূতি ধরেন আপনার খুবই কান্না পাচ্ছে বা আপনার খুবই হাসি পাচ্ছে, এই জিনিসটা কি ধরেন আপনাকে খুব বেশি গাঁজা খাইয়ে দেওয়া হলো, বা আপনি যদি সাইকিয়াট্রিস্টের কাছে যান তাহলে এক ধরনের ওষুধ দিবে, যে ওষুধটা খেলে আপনার মন সবসময় ফুরফুরা থাকবে, সবসময় হাসি খুশি থাকবেন, এরকম আপনি শুনেছেন ভাই? তাহলে আপনার আবেগ অনুভূতি ওষুধে যদি কাজ করে থাকে, ওষুধ তো একটা মানে খুবই বস্তুগত জিনিস, তাই না? এটা খেলে শরীরের সাথে বিক্রিয়া করে, রক্তের ভিতরে যায় এবং কিছু হরমোন আছে, সেই হরমোন গুলাকে নিঃসরণ বাড়িয়ে দেয়, যেটার কারণে আপনার হাসি খুশি লাগে, মনটা ফুরফুরা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ওষুধ আবার আছে, কিছু কিছু ওষুধের সাইড ইফেক্ট আছে এরকম, যে আপনার মন খুব খারাপ করে দেয় বা আপনাকে রাগিয়ে দেয়, খুব দ্রুত আপনি রেগে যান, আপনার হার্টবিট বেড়ে যায়, আপনি অস্থির হয়ে যান। তাহলে দেখা যাচ্ছে এটার সাথে আপনার শরীরের হরমোনের, ব্লাডের, আপনার মানে হৃৎপিণ্ডের, এগুলার সরাসরি সম্পর্ক আছে, তাই না ভাই? জি তাহলে তো আমরা বুঝতে পারছি যে এটা আপনার শরীরের ব্যাপার, আপনি যে রাগেন কখন, হাসেন কখন, এই জিনিসটা পুরোপুরি আপনার মানে ব্লাড, আপনার হরমোন, আপনার মস্তিষ্ক, আপনার নিউরন, এই জিনিসের কিছু মেকানিজম। কিন্তু এটা ছাড়া কোনো আত্মা, এটা কি, এটার কি কোনো প্রুফ আছে? আচ্ছা, এটা কি আপনি মানে কোনো টেস্ট করতে পারবেন? যেমন আমি আপনাকে টেস্ট করতে পারবো, আপনার আপনাকে যদি হাসির ওষুধ খাইয়ে দেওয়া হয়, লাফিং গ্যাস যদি আপনাকে দেওয়া হয়, লাফিং গ্যাস আপনি নিশ্চয়ই জানেন লাফিং গ্যাস কি, এটা কি জানেন ভাই আপনি? হ্যাঁ জানি। আচ্ছা, লাফিং গ্যাস দিলে আপনার আপনার কি 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 করে হাসতে থাকবেন, আপনি অনেকক্ষণ ধরে হাসবেন আপনি, তাহলে এই জিনিসটা আপনার ফুসফুসে যাচ্ছে, লাফিং গ্যাসটা ফুসফুসে গিয়ে আপনার ব্লাডে ঢুকছে, আপনার শরীরে ঢুকছে, আপনার কিছু বিক্রিয়া করছে, সেটার কারণে আপনি আপনার খুব হাসি পাচ্ছে। তাহলে এই যে এই আবেগটা, এই আবেগটা তো খুবই শরীর ভিত্তিক কাজ, তাই না? কোনো আত্মা ঘটিত কাজ তো না, তাই না? রাইট, তাহলে ধরেন আপনার মানে আত্মা যে চলে যাচ্ছে, আপনি যে বলছেন আত্মা চলে যাচ্ছে, আত্মা চলে গেছে বা আত্মা এসেছে এরকম কোনো প্রমাণ কি এখন পর্যন্ত আমরা পেয়েছি যে আত্মা কারো চলে গেছে? না তাহলে আপনি বলেন যে আত্মা, এই ধারণাটা আপনি কোথা থেকে পেলেন, এই এই যে জিনিসটা কে কোথা থেকে আসলো, আপনি সেটা একটু বলেন তো। এই যে জিনিসটা প্রমাণ নাই কিন্তু আপনি মানে শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস করছেন, আপনারা এই জিনিসটা আসলো কোত্থেকে? আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি, তো চেষ্টা করি এই এই রোবটটাকে বা এই বুদ্ধিমত্তাটাকে এমন একটা, কি বলবো, এমন কিছু দেওয়ার যাতে সে নিজেই নিজের সম্পর্কে ভাবতে পারে, ঠিক না, নিজে কল্পনা করতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আরো ইমপ্রুভ করতে, কিন্তু দিন শেষে কি সেটা মানুষের মতো বা একটা একটা প্রাণীর মতো সে নিজের আত্ম উপলব্ধিটা তার মধ্যে নেই, এই জিনিসটা কিন্তু আমরা দিতে পারি না।
আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিনকে দিন অনেক উন্নততর হচ্ছে। এখন আমরা মানুষরা যা করতে বসে, একটা সময় এই কৃত্রিম বুদ্ধিমত্তা গুলো তার সব বেশি কিছু করতে পারবে, কিন্তু হ্যাঁ, কিন্তু তার যে আত্মউপলব্ধির জিনিসটা কি, আমি সেটা বুঝি নাই। আত্মোপলব্ধি, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় আমি সেটাই ভাবছি। যে নিজের সম্পর্কে আসলে ভাবা বা নিজের আত্মতৃপ্তি, আত্মতুষ্টি, সফলতা, সার্থকতা, এই ধরনের অনুভূতির মানে যে আপনি বিষয়গুলো, আবেগের কথা বলছেন, আবেগ? হ্যাঁ এই যে কথাটা শুরুতেই বলেছি, ব্যাপারটাকে আরেকটু এক্সপ্লেইন করা একদম কিন্তু দেখবে। আবেগ তো, আবেগ তো হরমোনাল ব্যাপার, বিভিন্ন ধরনের হরমোনের সাথে সম্পর্কিত। একটা রোবটের নিশ্চয়ই সেই হরমোন গুলো নিঃসরণ হয় না, তাহলে রোবট সেই মানে সুখের অনুভূতি গুলো পাবে কিভাবে? আমরা যদি রোবটকে, অর্থাৎ একটা রোবটে ধরেন আরো অ্যাডভান্স লেভেলে, যদি আরো 100-200 বছর পর হয়তো রোবটটা এত উন্নত হলো যে মানুষের মতো রক্ত মাংসের হয়ে গেল, হতেই পারে, কিন্তু তারপরেও যে অনুভূতির যে বিষয়গুলো, যে রেশনাল আসলে কি বলবো, সে সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু তৃপ্তি, ঠিক না, এই বিষয়গুলো তো সম্ভবত বুঝতে মানুষ পারছি কখনো না, দিতে পারবে না। আমি বুঝতে পারছি না। ধরেন আপনার হার্টটাকে এখন যদি কোনো একটা মেশিন ফিট করে দেওয়া হয় আপনার হার্টের ওইখানে, যে ওইখানে আপনার হার্ট পাম্পটা করবে, মেশিনটা হার্ট পাম্প করবে, এবং যদি আপনার ধরেন শরীরের হাতটাকে, পাটাকে যদি মেশিন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, কোনো ধরনের উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়ে দেওয়া হলো, তাহলে মানে আপনার কি পরিবর্তন, আপনার পরিবর্তনটা কি ঘটবে? আচ্ছা খুব ভালো কথা বলেছেন, আমার হাত বা বা হার্ট, ধরেন, আপনি যদি বলেন আত্মাটা থাকে হচ্ছে হৃৎপিণ্ডে, তাহলে আপনার যদি ধরেন হার্ট ট্রান্সপ্লান্টেশন হলো, কলিমুদ্দিনের হার্ট আপনার বুকে লাগানো হলো, আপনার হার্টটা কলিমুদ্দিনের বুকে লাগানো হলো, তাহলে কি আপনার কি মনে হয় যে আপনাদের দুজনের আত্মা বদলে যাবে? আসলে আত্মা বলতে যেটাকে বোঝাচ্ছি ওটা তার হৃৎপিণ্ডে থাকে না, আপনি তো বলবেন যে কোরআন শরীফে আছে বা হাদিসে আছে, সেটা থাকুক আসলে। না না, তাহলে কোথায় থাকে, আমি সেই জিনিসটা জানতে চাচ্ছি, আপনার আত্মাটা আমি খুঁজতে চাচ্ছি। আপনি হুট করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে গেলেন, সেটা তো অন্য বিষয়। আমি আপনার আত্মাটা কই আছে সেটা খোঁজার চেষ্টা করছি, যে আপনার যদি হৃৎপিণ্ড পরিবর্তন করা হয়, তাহলে কি আপনাদের আত্মা বদলে যাবে বলে আপনার মনে হয়? আপনি মানে আপনি কি মনে করেন? না না, হৃৎপিণ্ড চেঞ্জ করলে তো আত্মা পরিবর্তন হবে না, আত্মা আচ্ছা, মানে আগের, তাহলে তাহলে যদি কলিমুদ্দিনের সাথে আপনার ব্রেইনটাকে, আপনার মগজটাকে প্রতিস্থাপন করা হয়, তাহলে আপনারা চোখ খুলে আপনি কি দেখবেন? আচ্ছা যদি আমার মগজটাকে কলিমুদ্দিনের মাথায় লাগানো হয়, তখন আমি কিন্তু আর আমার এই দেহে থাকবো না সম্ভবত, যে আমি তখন কলিমুদ্দিনের দেহে চলে যাব, তাহলে নিশ্চয়ই মনে হচ্ছে আত্মাটা, মানে আত্মা বা যেটাকে আমরা আত্মা বা আমি বলে, আমিত্ব, আমিত্ব বা আমি বলে যেটাকে বোঝাচ্ছি, সেটা হয়তো কলিমুদ্দিন, সেটা ব্রেইনের মধ্যেই আছে, কিন্তু এই আচ্ছা, এই তাহলে যে, ব্রেইনের মধ্যে আছে। তাহলে আপনাকে আমার প্রশ্ন, যে কিছু মানুষের শর্ট টার্ম মেমোরি লস হয়, আপনি একটা সিনেমা দেখেছেন কিনা, ওই যে আমির খানের একটা সিনেমা ছিল, কিছুক্ষণ পর হ্যাঁ পর দেখ, ভুলে যায়, হ্যাঁ আগের কথা ভুলে যায়, মাথায় কোনো কোনো জায়গায় জোরে বাড়ি মারলে মানুষ আগের স্মৃতি সব ভুলে যায়। আপনার কি মনে হয় যে এই ধরনের ঘটনা ঘটলে আত্মাটা, নতুন আত্মা আসে, মানে ওই আগের আত্মাটা মরে যায় তারপর নতুন আত্মা আসে নাকি? চমৎকার কথা বলেছেন, এভাবে আসলে ভাবিনি। যখন মানুষ আসলে, মানে কি বলবো, চলে, মানে ব্রেইন যখন অকার্যকর হয়ে যায় বা, তখন আসলে আমি আসলে এই বিষয়গুলো এতটা অ্যাডভান্স লেভেলে ভাবিনি। আপনি কি একটু আচ্ছা, বিষয়গুলো ওপেন করবেন? তাহলে আরেকটা প্রশ্ন করি। ধরেন কিছু কিছু মানুষ আছে যাদের ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, বা ধরেন মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, মানে হচ্ছে যে একজন ব্যক্তির ভিতরে অনেকগুলো মানুষ বসবাস করে এবং তাদের আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকে। কি হয়তো মানে একই মানুষ, তিনি যখন ধরেন আলাদা আলাদা পার্ট থাকে তার, মানে আপনি যদি, আপনি কি শুনেছেন এই ধরনের কোনো ইসের কথা, মেন্টাল ডিসঅর্ডারের কথা? শুনেছি, কিন্তু ওই যে আলাদা আলাদা যে ব্যক্তিগুলো থাকে সেগুলো লং লাস্টিং করে না, একটা নির্দিষ্ট সময় জন্য না না, লং সীমিত হয়ে যায়। লাস্টিং করুক কি না শর্ট লাস্টিং করুক, সেটা সেটা আমার বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় হচ্ছে একই মানুষের ভিতরে আলাদা আলাদা ব্যক্তিত্ব, এবং এমনও থাকে যে একজন ছেলে একজন মেয়ে, তার মগজের ভিতরে আছে, একজন ছেলে তার মগজের ভিতরে আছে, একটা শিশু তার মগজের ভিতরে আছে, একটা বৃদ্ধ মানুষ তার মগজের ভিতরে আছে, একই মানুষের ভিতরে 8-10টা করে মানুষ আছে, এবং তাদের আলাদা আলাদা ব্যক্তিত্ব, আলাদা আলাদা তাদের স্মৃতি, আলাদা তাদের চরিত্র, আলাদা। কেউ হয়তো কি, কেউ হয়তো নাক খুঁটতে পছন্দ করে, কেউ কান চুলকাতে পছন্দ করে, কেউ চুল টানতে পছন্দ করে, আলাদা আলাদা মানে শখ থাকে, আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, টোটালি আলাদা মানুষ থাকে প্রত্যেকে। তাহলে কি ভাই আপনার মনে হয় যে সেই একই ব্যক্তির ভিতরে অনেকগুলো 8-10টা আত্মা ঢুকে পড়ছে নাকি, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি নিশ্চিত না, আসলে আমার মনে হয় আপনি এটা বলাতে একটা প্রশ্ন চলে আসলো, সেটা হচ্ছে যে, মানে একটা প্রশ্ন কি নিচ্ছে, সেটা হচ্ছে যে তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন, এই প্রশ্ন চলে আসছে আর কি, মানে আপনার এই কথার প্রেক্ষিতে। মানুষ এবং মেশিনের ভিতরে পার্থক্য, মানুষ হচ্ছে গিয়ে বিবর্তনের ধারায় কিছু জিনিস প্রাপ্ত হয়েছে, সেই প্রাপ্ত হওয়ার কারণে সেই জিনিসগুলো মানুষ এখনো বহন করে। যেমন ধরেন অন্ধকারকে আমরা ভয় পাই,
অন্ধকারকে কোনো কারণ ছাড়াই আমরা জানি যে অনেক অনেকের মনে আবার মানে পানির প্রতি ফোবিয়া আছে, পানির প্রতি এক ধরনের ভীতি আছে, অনেকের ভিতরে আবার উচ্চতার প্রতি প্রতি ভীতি আছে, মানে অনেকের মাকড়সা ভয় পায়, অনেকে টিকটিকি ভয় পায়, অনেকে তেলাপোকা ভয় পায়। এই জিনিসগুলোকে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই, কিন্তু এই জিনিসগুলো মানুষ ভয় পায়। এর কারণ হচ্ছে মানুষ আদিম কাল থেকে এই ভয়গুলাকে নিয়ে এসেছে, তার ডিএনএর ভিতর থেকে ভিতরে বহন করে নিয়ে এসেছে, এই কারণে এই জিনিসগুলো ভয় পায়। এই যে জিনিসটা বলতে চাচ্ছি যে মানুষ হচ্ছে গিয়ে একটা বিবর্তনের, ধারাবাহিক বিবর্তনের ফলাফল, প্রত্যেকটা প্রাণী হচ্ছে ধারাবাহিক বিবর্তনের ফলাফল। মানুষের সাথে তাদের পার্থক্য, মানে মেশিনের সাথে তাদের পার্থক্য হচ্ছে মেশিন তো বিবর্তনের ধারায় এই পর্যন্ত আসেনি, মেশিনটাকে বানানো হয়েছে, কিন্তু মানুষ ক্যারি করে, অনেক কিছু ক্যারি করে তার সাথে। মানুষ শুধুমাত্র একটা, মানে আমি যে একমাত্র মানুষ তা না, আমি আমার পূর্বপুরুষের জিন ক্যারি করতেছি, সেই জিন থেকে আমি অনেক কিছু ইনফরমেশন আমি নিয়ে এসেছি, তাই না ভাই? নাকি এটার সাথে হ্যাঁ আপনি একমত না? হ্যাঁ অবশ্যই একমত। আচ্ছা, তাহলে আমরা দেখ তাহলে আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আত্মার ধারণাটা কিভাবে সৃষ্টি হলো মানুষের ভিতরে, মানে কে প্রথম, মানে আপনি কিভাবে জানলেন এই আত্মা বলে কিছু? আত্মার বিষয়ে তো আমরা আসলে যেহেতু মুসলিম থেকে জেনে আসছি, ধর্মগ্রন্থগুলো থেকে যে সৃষ্টিটা আমাদেরকে প্রাণ দিয়েছেন, আর খুব স্বাভাবিকভাবেই মানে অবচেতন ভাবেই একটা ধারণা চলে আসে যে আমরা যে জড় বস্তুগুলো দেখছি আর যাদের মানে প্রাণী যারা, মানে আমরা একটু আলাদা, জড় বস্তু থেকে আমরা আলাদা। তো সেই ধারণা থেকে আসলে কোন জায়গায় আলাদা, কারণ আমাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা আমরা করতে পারি, নিজের সম্পর্কে আমরা ভাবতে পারি, আমরা দেখতে পাচ্ছি জড় বস্তু নিজের সম্পর্কে ভাবতে পারে না, ওই ধারণা থেকেই কিন্তু আসলে বেসিক্যালি ধর্ম ছাড়াও মূলত এই ধারণা থেকেই কিন্তু আসছে যে এগুলো দেখে কিন্তু আসছে যে না আমাদের একটা এমন একটা কিছু আছে যে জড় বস্তুর মধ্যে নেই। এটা কিন্তু শুধু ধর্ম থেকেই না, আসলে এমনিতেই চলে আসছে। মানে এটার কি কোনো সায়েন্টিফিক প্রুফ আছে যে মানে আত্মা বলে কিছু একটা আছে যে এই জিনিসটা জড়বস্তুর ভিতরে নেই? আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞাসা করি যে জড়বস্তুর ভিতরে যে যে জিনিসটা নাই, মানে এটা কি আপনার কাছে মনে হচ্ছে না যে এটা খুব প্রিমিটিভ ধারণা যে জড়বস্তু নড়াচড়া করতে পারছে না, টিকটিকি নড়াচড়া করতে পারছে, তার মানে টিকটিকির ভিতরে এমন একটা জিনিস আছে যে জিনিসটা টিকটিকি নড়াচড়া করাচ্ছে? তো এই জিনিস, এটার নামই আমরা দিলাম আত্মা, কিন্তু এটা কি খুবই, মানে ধরেন যারা হচ্ছে গিয়ে, মানে ধরেন 2-3 হাজার বছর আগের মানুষ যদি এরকম ভাবতো তাহলে আমরা মেনে নিতাম, হ্যাঁ ঠিক আছে, তাদের তো এত জ্ঞান ছিল না, তাদের কাছে এত ইনফরমেশন ছিল না, একটা মানে আমার কাচের বোতলটা নড়াচড়া করতেছে না কিন্তু আমি নড়াচড়া করতেছি, এইটার কারণ হিসেবে আত্মাটাকে তারা হয়তো, আত্মা দিয়ে তারা মনে করতো যে হ্যাঁ আমি খুব ভালো একটা ব্যাখ্যা দিয়ে ফেলছি, আমার ব্যাখ্যাটা খুবই চমৎকার, এটা মানুষের ভিতরে আত্মা আছে, প্রাণীর ভিতরে আত্মা আছে, এই কারণে এটা নড়াচড়া করে, আর এই মানে আমার টেবিলের ভিতরে আত্মা নেই দেখে সে নড়াচড়া করতে পারতেছে না। এটা তো 2-3 হাজার বছর আগে এই ব্যাখ্যাটা দেয়া হলে সেটার একটা থাকতো, মানে সেটা মানে মনে করতাম যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই সময় কি আপনি এই ব্যাখ্যাটা দিতে পারেন ভাই? এই সময় কি আপনার কাছে মনে হয় এই ব্যাখ্যাটা এইটার জন্য যথেষ্ট? না, এই সময়ে হয়তো আমরা আসলে এভাবে না, হয়তো এটা ব্যাখ্যা করতে গেলে আরো অনেক তত্ত্বপাত্র দিয়ে হয়তো এটাকে ব্যাখ্যা করা যায়, কিন্তু আসলে যে কিন্তু আপনার প্রশ্নটা, কাছে মনে হচ্ছে না, আপনার কাছে মনে হচ্ছে না ওই ধারণাটা অনেক প্রিমিটিভ ধারণা, অনেক পুরনো এবং অনেক আনসাইন্টিফিক ধারণা? হ্যাঁ সেটা অবশ্যই অনেক পুরনো ধারণা, সেটা এখন কিন্তু এই ধারণাগুলো হবে আরো, এখন যদি আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে যাই আরো অ্যাডভান্স লেভেলে কথা বলতে হবে, সেই ধারণা দিয়ে এখন কিন্তু হবে না, এটা অবশ্যই আমি মনে করি। তো সেটা কি হতে পারে এই জিনিসটা একটু জানতে ইচ্ছে করছে, যেহেতু আমি এটা সম্পর্কে খুব ভালো জানি না, তাই হয়তো জিজ্ঞেস করো আপনাকে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু তাহলে আরো জানা দরকার হচ্ছে আত্মা ধারণাটা মানে আসলো কোত্থেকে। যেমন ধরেন প্রাচীনকালে মানুষ তো গুহায় বসবাস করত, যে দেখা যেত যে আমি ধরেন আমি গুহায় বসবাস করতেছি, আমার জন্ম হয়েছে 10,000-15,000 বছর আগে, এখন আমার মারা গেছে, আমার দাদা আমাকে খুব ভালোবাসতো, আদর করত, দাদা মারা গেছে, এখন দাদাকে যখন আমরা কবর দিচ্ছি তখন কিন্তু আমার খুব খারাপ লাগবে, তাই না ভাই? আমার কিন্তু কষ্ট হবে, দাদা আমাকে, যে দাদা আমাকে খুব ভালোবাসতো সেই দাদা আমাকে, এখন আমি কি করব? সাধারণত কি হয় যে আমি কয়েকদিন পরে তাকে স্বপ্ন দেখবো, তাই না ভাই? জি হ্যাঁ, আমি ধরেন একদিন শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছি যে দাদা আমার, আমি যে গুহাটাতে বসবাস করতাম সেই গুহাটায় এসে ঘোরাঘুরি করতেছে, এবং দেখতাম যে দাদা, দাদার একটা প্রিয় ছুরি ছিল, পাথরের ছুরি, সেই ছুরিটা নিয়ে দাদা নাড়াচাড়া করতেছে, কারণ আমার মেমোরিতে আছে, আমার ব্রেনের ভিতরে দাদার যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলা আমাকে এটা বোঝাচ্ছে যে দাদার প্রিয় জিনিস যেহেতু ছুরিটা ছিল, পাথরের ছুরিটা, এটা নিয়ে দাদা মানে নড়াচড়া করবে। তখন আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আরে কোথাও দাদা তো নাই, এবং এই স্বপ্নটা আমি কেন দেখলাম সেই জিনিসটার ব্যাখ্যা আমি জানতাম না, কারণ আমি তো মানে 10,000 বছর আগের মানুষ, আমি তো কিভাবে বুঝবো, 5,000-10,000 বছর আগের মানুষ, আমি তো কিভাবে বুঝবো যে মানে দাদা দাদা যে আসে নাই, এটা যে একটা স্বপ্ন, এই জিনিসটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না। তখন আমার
পক্ষে এই জিনিসটার কি ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব? যে আমি সত্যি সত্যি দেখলাম আমার দাদা একদম মানে বাস্তবের মতো মনে হলো, গুহার ভিতরে এসে হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ, তারপরে তার ছুরিটা ধরে কিছুক্ষণ নাড়াচাড়া করলো, আমার কাছে এর ব্যাখ্যাটা কি হতে পারে? আচ্ছা, সেটা যদি 2000 বছর বা 100 বছর 500 বছর 1000 বছর আগে হয়, তখন হয়তো ভাবতাম যে না, এটা অলৌকিক কোনো কিছু। কিন্তু মানে এখন আপনি যে স্টাইলে কথা বলছেন, মনে হয় যে আমি আরেকটু ক্লিয়ার বুঝতে পারছি যে এটা এটা একটা জাস্ট মেমোরি সম্ভবত। আমরা যেটাকে প্রাণ বলছি, যেটাকে মানে আমিত্ব, আমার আমিত্ব বলছি, সম্ভবত এটা একটা মেমোরি। আপনি সম্ভবত তাই বলতে চাচ্ছেন, বা আমার কাছে আপনার কথা শুনে এমনই মনে হচ্ছে এখন। হ্যাঁ, আমি এটি যে আমার দাদা মারা গেছে, আমি দাদাকে মনে করি মাঝে মাঝে, বা আমার মাকে মনে করি মাঝে মাঝে, যারা হচ্ছে মারা গেছে অনেক বছর আগে, কিন্তু তার স্মৃতিগুলো আমার মাথায় আছে, এবং আমি চাই, আমার কাছে মনে হয় তারা মাঝে মাঝে আসে আমার কাছে, আমাকে খুব ভালোবাসে এখনো। তারা হয়তো এমন একটা মানে হয়ে গেছে, তারা তাদের শরীরটা মারা গেছে, কিন্তু তাদের ভিতর থেকে এমন একটা কিছু ছিল যেটা বের হয়ে, যেটা হচ্ছে রাতের বেলা আমার সাথে দেখা করতে আসে, তার প্রিয় ছুরিটা নিয়ে নাড়াচাড়া করে। এই এই সমস্ত কারণে প্রাচীনকালের মানুষ এক্স্যাক্টলি এইগুলি ভাবতো এবং ভেবে করতো। কি এমনকি নিয়ান্ডারথাল মানুষরা পর্যন্ত এগুলো ভাবতো। তারা করতো কি, যখন মৃতকে কবর দিত, তখন মৃতের প্রিয় ছুরিটা বা কয়েকটা ফল এবং কয়েকটা মালা, কয়েকটা মানে ময়ূরের পালক, এই জিনিসগুলা মৃতদেহের সাথে দিয়ে দিত। এগুলো ফসিল পাওয়া গেছে অলরেডি, যে তারা মনে করতো যে এই লোকটা বোধহয় আবার উঠবে, বা এই লোকটার আত্মা হয়তো এগুলা খাবে, ফলগুলা খাবে, তো এই ফলগুলো আমি দিয়ে দিই এবং এই ছুরিটা দিয়ে দিই, সে তো আবার যুদ্ধ টুদ্ধ করতে হতে পারে, ছুরিটাও দিয়ে দিই তার, তখন এই জিনিসগুলো দিয়ে দিত মৃতদেহের সাথে। তো আত্মা ধারণাটার উৎপত্তি ঘটেছে এই সমস্ত জায়গা থেকে, এই প্রাচীন ট্রাইব গুলার এই এই ট্র্যাডিশন গুলা থেকে। আপনি প্রাচীন বিভিন্ন গোত্র এখনো দেখতে পাবেন বিভিন্ন অঞ্চলে, সেই প্রাচীন গোত্রগুলোর এখনো আছে, এক্সিস্ট করে পৃথিবীতে, যে তারা মৃতদেহের সাথে এই জিনিসগুলো দিয়ে দেয়। এমনকি মিশরে, ইজিপ্টে যে মানে মমিগুলো পাওয়া গেছে, সেই মমিগুলাকে মমি করা হতো, কারণ তারা মনে করতো যে সেই লোকটা আবার একদিন উঠবে, আবার একদিন জাগবে, আবার একদিন জীবিত হবে। তো এই ট্র্যাডিশনটা প্রাচীনকাল থেকে চলে আসছে, মানুষ এই জিনিসগুলো থেকেই এই এই ধারণাগুলো করতো। তাহলে দেখা যায় যে এটা আসলে কোনো মানে মানুষ যেটা বুঝতে পারে নাই সেটাকে সে নানাভাবে ব্যাখ্যা করে নিয়েছে, মানে তাদের ব্যাখ্যাগুলো, যেহেতু তাদের কাছে জ্ঞান ছিল না, ইনফরমেশন ছিল না, সেই কারণে তাদের ব্যাখ্যাগুলো অনেকখানি কাল্পনিক জিনিসের উপর ভিত্তি করে হয়েছে, তারা কিছু কল্পনা করে নিত। তো আত্মা ধারণাটার আসলে সৃষ্টি এইভাবে, এবং এখন আমরা বুঝতে পারি যে আসলে ওই লোকটা তো আর কখনো বেঁচে উঠবে না, এবং যে ফলগুলো দিয়ে গেছে সেই ফলগুলো খেতেও পারবে না, ছুরিটা দিয়েও তার কোনো লাভ নেই, এটা এখন আমরা বুঝতে পারি। কিন্তু সেই সময়ের মানুষ কিন্তু এটা বুঝতে পারতো না, তারা তাদের দৃঢ় বিশ্বাস ছিল এই মানুষটা একসময় উঠবে, বা মানুষের আত্মাগুলা এই জিনিসগুলাকে কাজে লাগাবে। তো আমরা কি এখনো ভাই সেই সময়ের ধ্যান ধারণা নিয়ে তো বসে থাকার তো কোনো আমি দেখি না, যুক্তি দেখি না, তাই না ভাই? জি, আপনি ঠিক কথাই বলেছেন। তাহলে ব্যাপারটা কি এমন যে আসলে আমরা যেটাকে মানে আমি একটু আগে যে প্রশ্নটা করেছি যে আমি কি বা প্রাণটা কি, তাহলে প্রাণ বলতে আমি যেটাকে বোঝাচ্ছি সেটা কি আসলে একটা জাস্ট মেমোরি, নাথিং এলস? এটা হচ্ছে মানে চেতনা, এটা এটাকে আমরা বলি চেতনা, এটা এটা কনসিয়াস কনসিয়াসনেস, এটাকে আমরা বলি, এটাকে বাংলায় বলে হচ্ছে গিয়ে সূক্ষ্মদর্শী চেতনা বলে এটাকে, কনসিয়াসনেস, কনসিয়াসনেস, সরি, কনসিয়াসনেস বলে এটাকে। এই বিষয়ে নানা বইপত্র আছে, আপনি যদি বইপত্রগুলো পড়ে দেখেন তাহলে এই বিষয়ে আরো আরো চমৎকার পাবেন, আইডিয়া পাবেন যে এগুলা কিরকম ব্যাপার। এই বিষয়ে একটা বইয়ের নাম আমি বলতে পারি, ড্যানিয়েল, আচ্ছা ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, আমি আপনাকে একটু একটু স্ক্রিনটা কি যদি একটু শেয়ার করে একটু দেখাতে নাকি ভালো সার্চ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু সার্চ করে দেখি তাহলে। ড্যানিয়েল ডুরেন্ট ওনার নাম, ওনার আমি সার্চ করতেছি, দেখি আমি বইটা দিয়াটা পাই কিনা। আচ্ছা, ওনার নামটা আমি কি ঠিক লিখছি কিনা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না, যে আমার মনে হচ্ছে যে নামটা হয়তো ভুল হতে পারে। ওনার একটা বই আছে কনসিয়াসনেস বিষয়ে। আচ্ছা, আমি পরে আপনাকে এটা দিব না, এই বইটার ইয়াটা দিব না। আচ্ছা, একটু আবার একটু ক্লিয়ার হই, মানে চেতনা আর মেমোরি দুটো তো এক জিনিস না? মেমোরির উপরে চেতনা নির্ভর করে, মেমোরি তো জাস্ট নিউরনের ভিতরে কিছু স্মৃতি জমা হয়, সেটা মেমোরির উপরে চেতনা, মানে আমি একটু মানে একটু যদি ক্লিয়ার করা যায় কিনা এটাকে। মানে মেমোরির উপরে নির্ভর করে চেতনা গড়ে ওঠে মানুষের, মানুষ যে স্মৃতিগুলো থাকে মানুষের সেগুলোর উপরে। হ্যাঁ, এই যে একজন লিখে দিয়েছে, আপনি ড্যানিয়েল ডেনেট, সরি ওনার নামটা ড্যানিয়েল ডেনেট, আমি নামটা ভুল, আসলে নামটা
ভুল বলছিলাম। আচ্ছা, এখন এই যে এবার পেয়েছি আমি বইটা, বইটা এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কনসিয়াসনেস এক্সপ্লেইনড, এই এই বইটা আপনি কিনে পড়তে পারেন। এই বইটা 11 ইউরো দাম, আপনি করে পড়তে পারেন, খুবই চমৎকার একটা বই এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইট সংশয় ডট কম, এটা ওয়ার্ডপ্রেসে করা আমি দেখতে পাচ্ছি। তো এখানে একটা হচ্ছে যে আপনি যখন উইকিপিডিয়াতে যাচ্ছেন, উইকিপিডিয়ার সরি আমি একটু একটু ভিন্ন প্রশ্নের কথা বলছি, টেকনিক্যাল মানে ওয়েবসাইটটা যেভাবে ব্লগ ব্লগ আকারে করেছেন, এটা যদি উইকিপিডিয়ার স্টাইলে করা যেত, করা যায় ঠিক আছে, উইকিপিডিয়ার ফ্রেমওয়ার্ক আছে ওপেন, একদম ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, তো এটাকে উইকিপিডিয়ার ফ্রেমওয়ার্কে করলে বিষয়টা আরো আরো তথ্যবহুল আরো সুন্দর হতো, এটা আমার কাছে মনে হচ্ছে। হোয়াট এভার, এটা ইম্পর্টেন্ট না। সেকেন্ড যে বিষয়টা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়, আপনার এখানে কোশ্চেন প্রশ্ন উত্তর বিভিন্ন জিনিসগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন ঠিক আছে, তো কিন্তু এখানে রেফারেন্স গুলো, রেফারেন্স বলতে আমি ধরেন রেফারেন্সের একটা লিস্ট যদি করে দিতেন খুব ভালো হতো, এটা রেফারেন্সের লিস্ট তো আছে আমাদের, রেফারেন্সের লিস্ট 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 আমি একটু ব্যাখ্যা করি, আমি একটু এক্সপ্লেন করি। রেফারেন্স লিস্ট বলতে আপনি প্রত্যেকটা বিষয় যেগুলো নিয়ে আলোচনা করছেন একদম স্পেসিফিক হাদিস পৃষ্ঠা নাম্বার এগুলো বলে দিচ্ছেন, এই রেফারেন্স না, এর বাহিরে যেমন আপনারা, যেমন আমি ইসলাম নিয়ে একটু রিসার্চ করতে চাই, যেমন আপনি প্রায় সময় সুন্না ডট কম এর কথা বলেন, তো আপনি যেমন রেফারেন্স সমূহ দিয়ে, রেফারেন্সের লিঙ্ক সমূহ দিয়ে এ ধরনের সুন্না ডট কম এটা দেখতে পারেন। এটা কিন্তু মানে এটা এটাতে যে সব 100% সঠিক তথ্য হবে এটার জন্য না, আমাদের নিজে খুঁজে বের করতে একটু যাতে কষ্ট, সবাই তো আর এক্সপার্ট না, ধরেন আমি টেকনোলজির ব্যাপারে এক্সপার্ট আমি খুঁজে পাবো, কিন্তু সবাই কিন্তু খুঁজে পাবে না। ধরেন আপনি কয়েকটা রেফারেন্স দিয়ে ইসলাম সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট এরকম 4-5টা বা 8-10টা ওয়েবসাইট দিলেন, খ্রিস্টান সম্পর্কে এরকম 8-10টা লিঙ্ক, বিভিন্ন টপিক এরকম 8-10টা লিঙ্কের জাস্ট ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক যদি আপনি উল্লেখ করে, মানে আপনাদের এই ধরনের কিছু রেফারেন্স যদি থাকতো, তাহলে কি হতো যে যারা একেবারেই জানে না তাদের জন্য সার্চ দিয়ে খোঁজাটা একটু টাফ। আপনি যেভাবে সার্চ দিয়ে খুব দ্রুত খুঁজে বের করছেন, সবাই কিন্তু সার্চ দিয়ে খুঁজলে সে মানে অন্যান্য সাইটে চলে আসতে পারে যেগুলো সুন্না ডট কম এর মতো এতটা অথেন্টিক না, তো এই ধরনের একটা রেফারেন্সের লিস্ট যদি আলাদা করে দিয়ে দিতেন যে এই সাইট এই বইয়ের লিস্ট, তাহলে কিন্তু মানে আমাদের জন্য একটু সুবিধা হতো খুব দ্রুত খুঁজে বের করতে। আমরা বুঝতে পারতাম যে টপ যে সাইট গুলো আছে, টপ সাইট গুলোর মধ্যে ইসলামিক রেফারেন্সের জন্য সুন্না ডট কম, এই ডট কম, এই ডট কম এগুলো আছে, আবার হিন্দুইজমের জন্য এই ডট কম আছে। আমি কি ভাই আপনাকে বুঝাতে পারছি যে ওয়েবসাইটের হ্যাঁ হ্যাঁ একটা জায়গায় বুঝতে শুধুমাত্র পারছি। রেফারেন্স দিয়ে একটা লিস্ট যদি করে দিতেন, এটা এটা মানে আসলেই ভালো হতো আর কি। তো আমি মাধু ভাইকে বলেছিলাম একবার, আমি যাই না বা আপনাকেও বলছি, যদি একটু ভেবে দেখুন খুব ভালো হতো আমাদের জন্য। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। আমরা তাহলে ফ্রন্ট পেজে এরকম একটা, মানে ফুটারে এরকম একটা যুক্ত করে দিতে পারি, বেশ কয়েকটা লিংক যুক্ত করে দিতে পারি। ঠিক আছে ভাই, আপনার আপনাকে ধন্যবাদ আপনার পরামর্শটা, পরামর্শের জন্য। আমরা এটা চেষ্টা করব যে এটা কিভাবে করা যায়, আমরা মাথায় রাখলাম ভাই। হ্যাঁ একটু 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 বলি, এটা ফ্রন্ট পেজে না, এটা আমার মনে হয় যে ধরেন আপনার এই আপনার যে মেনুবার, মেনুবারে সম্ভবত একটা মানে একটা অপশন, একটা অপশন পড়লে বা আপনার ফুটারে হোক বা আপনার সাইড বারে হোক, যে কোনো একটা জায়গায় একটা অপশন থাকলে রেফারেন্স সমূহ দিলে, এবং কেউ যদি ওখানে ক্লিক দেয় ওখানে টোটাল বিভিন্ন সাইটের বিভিন্ন টপিক বিভিন্ন সাইটের লিঙ্ক গুলো আপনি দিয়ে দিলেন, হ্যাঁ, এই যে এগুলো রাইট রাইট সাইড পার দেখতে পাচ্ছেন তো, রাইট সাইড বাইরে আমরা বোধহয় দিয়ে দিতে পারবো এটা, কারণ এই যে অনুসন্ধান আছে, তারপরে এই যে ক্লাউড প্লেয়ারের এটা আছে, এখানে আমরা এটা দিয়ে দিতে পারবো রাইট সাইড বারে। এই জায়গায় আমরা নিচের দিকে দিয়ে দিতে পারবো এটার নিচের। এখানে এখানে আমি বলছি যে মানে ধরেন একটা পেজ করলেন আপনার যে ওয়ার্ডপ্রেসে, ধরেন একটা পেজ পূর্ণাঙ্গ একটা পেজ করলেন আপনার ফ্রন্ট পেজের মতো, সেই পেজে ধরেন আপনার কথার কথা কয়েক শত লিঙ্ক থাকতে পারে, সেই পেজের লিঙ্কটা আপনি রাইট সাইড বারে একটা কোনায় আপনি দিয়ে দিলেন, কেউ যদি ওই লিঙ্কে ক্লিক দেয় সে সরাসরি ওই ওই পূর্ণাঙ্গ পেজে চলে যাবে, ওই পেজে শুধুমাত্র লিস্ট আকারে থাকবে যে ইসলামিক রেফারেন্স, এই রেফারেন্স, এই রেফারেন্সের লিস্ট, আপনারা এগুলো পড়ে দেখতে পারেন। এগুলো এমন না যে এগুলো তো যা থাকবে সেটাই সত্য, কিন্তু এটা হচ্ছে যে যারা স্টাডি করতে ইচ্ছুক তাদের জন্য একটু সুবিধা হবে খুঁজে পেতে, এবং আচ্ছা, শুধু তাহলে সহজে বুঝতে পারবো। তাহলে ভাই আপনার কি ওয়ার্ডপ্রেসে কোনো মানে অভিজ্ঞতা আছে? হ্যাঁ আমি আমি সফটওয়্যার ডেভেলপার, এবং আমি ওয়ার্ডপ্রেস, উইকিপিডিয়া এগুলো নিয়ে আমি আমি খুব অ্যাডভান্স লেভেলে কাজ করি, তো আপনি চাইলে আই ক্যান হেল্প ইউ, এবং আমি আমি আপনাকে, আপনি বললে আমি আপনাকে কিছু ব্যাপারে সাজেশন দিতে পারি, বা এনি টাইপ অফ হেল্প আই ক্যান হেল্প ইউ। তাহলে ভাই আপনি আমাকে একটা একটু ডিজাইন তৈরি করে দিতে পারবেন, যে কিরকম ফ্রন্ট পেজটা কিরকম হলে, মানে একটা মানে হাতে এঁকে দিলে হবে যে এরকম একটা ডিজাইন, এই পাশে এটা, সেই পাশে সেটা, এরকম একটা যদি আপনি আমাকে একটা ডিজাইন আমাকে দিতে পারেন, তাহলে আমরা সেই ডিজাইনটা আমাদের সবাই সবাইকে দেখাতে পারতাম, যারা সম্পাদক আছেন, যারা এটার সাথে যুক্ত আছেন, সবাইকে দেখিয়ে তারপরে ওইভাবে ফ্রন্ট পেজটা। আমারও এখন আর ফ্রন্ট পেজটা খুব একটা ভালো লাগে না, ফ্রন্ট পেজটা একটু চেঞ্জ করার ইচ্ছা অনেকদিন ধরে আমি করতেছি, যে ফ্রন্ট পেজটা একঘেয়ে হয়ে গেছে। আপনি যদি আমাদেরকে কোনো একটা আইডিয়া দিতে পারেন, একটা ডিজাইন দিতে পারেন, তাহলে যদি পারেন, তা যদি সম্ভব হয় তাহলে আমাদেরকে একটা প্রস্তাব দিতে পারেন ভাই আপনি। আচ্ছা আসিফ ভাই, আমি তাহলে প্রথম কথা হচ্ছে যে আমি আপনার এই সংশয় আমি খুব বেশি সময় ইয়ে করিনি, তো আমি আগে পুরো সাইটটা একটু আগে স্টাডি করে নিই, স্টাডি করার পরে এখানে একটা বিষয় একটু বলে দিই, এখন পুরো সাইটটা কিন্তু বাংলাতে আছে, তো সাইটটা বাংলাতেই থাকুক, কিন্তু আমরা যখন সার্চ দিই
আপনি যখন সার্চ দেন, আপনি বাংলাতে সার্চ দেন, কিন্তু সার্চ দিয়ে খুঁজে বের করেন। ওকে, তো দেখা যাচ্ছে যখন আমি মোবাইল থেকে সার্চ দিচ্ছি, আমি কিন্তু আর বাংলাতে লেখাটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, বা অনেকে আবার বাংলাতে লিখতে পারেও না, অনেকের কিবোর্ডের সেই বাংলা ফরম্যাট থাকেও না, অনেকে ইংলিশে সার্চ দেয়। তাহলে ধরেন এই যেমন ধরেন যেকোনো একটা দেখান, যেমন বনু কুরাইজা, ঠিক আছে, বনু কুরাইজা নিয়ে আমি খুঁজে খুঁজবো। এখন কিভাবে আপনি বের করেন যে আপনি বাংলাতে আপনার সার্চে বা ওই ব্রাউজার অপশনে গিয়ে আপনি লেখেন যে বনু কুরাইজা, তখন গিয়ে আসে। কিন্তু এটার যে মেটা ডাটা, ঠিক আছে, একটা আর্টিকেল আপনি যখন লেখেন দেখবেন যে ওখানে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেসে যে মেটা ডাটা লেখার জন্য কিছু অপশন থাকে, ওই অপশনে আপনি বাংলা কিছু কিওয়ার্ড দিয়ে দিলেন, ইংলিশ কিছু কিওয়ার্ড দিয়ে দিলেন পুরো আর্টিকেলের জন্য, এবং কিওয়ার্ড তো ভাই বুঝতে পারছেন যে এমন কিছু কিওয়ার্ড যেগুলো দিয়ে মানুষ সার্চ দেবে। তো এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি প্রত্যেকটা আর্টিকেলকে যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, তো দেখা যাচ্ছে মানে যে যে কিওয়ার্ডই দেখ খুব সহজে আরো দ্রুত তার সামনে এই আর্টিকেল গুলো চলে আসবে। এটা গুলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই কিওয়ার্ড গুলো যদি ঠিকভাবে এক একটা করে প্রত্যেকটা পোস্টে যদি সুন্দর করে কিওয়ার্ড গুলো বসানো যায়, বাংলা কিওয়ার্ড, ইংলিশ কিওয়ার্ড, কেউ বাংলাতে দিলেও আসবে, কেউ ইংলিশে দিলেও আসবে, এবং কেউ যদি বাংলিশ কিওয়ার্ড দেয় সেটা দিলেও আসবে। আপনি কারণ অনেকে দেখবেন যে বাংলিশে দেবে, ঠিক আছে, বাংলা ইংরেজি মিলিয়ে। তো পুরোটাই ডিপেন্ড করছে আপনি মেটা ডাটায় আপনি কোন ধরনের কিওয়ার্ড গুলো দিচ্ছেন। তো এই বিষয়গুলো আপনি যখন প্রত্যেক আর্টিকেলের ওখানে একটা অপশন থাকে, একটা বড় অপশন থাকে ওখানে লেখার, এটা দিলে নানাভাবে উপকার মানে ভালো হবে। সেটা একটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন খুব সহজে বুঝতে পারবে যে আপনার সাইটে কি আছে, যে যেটা লিখেই সার্চ করুক সংসার ডট কমটা সবার উপরে চলে আসবে, যেহেতু এখানে কোনো কপি পেস্ট হয় না, ঠিক আছে। তো যদি আর্টিকেল গুলো ইউনিক, গুগলও এটা বুঝবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। আমি কি ভাইয়া এই এই বিষয়টা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সার্চ দেয়ার, এটা কি আমি আপনাকে ভাইয়া বোঝাতে পেরেছি? অবশ্যই খুবই ভালোভাবে বোঝাতে পেরেছেন। আমিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আমিও মানে আসলে আমি তো এই বিষয়ে এক্সপার্ট না, কিন্তু আমি মোটামুটি একটু করে রেখেছি হালকা পাতলা। তবে মানে দুঃখের বিষয় হচ্ছে আমাদের মানে ওয়ার্ক ফোর্স মানে মানে ওয়ার্কিং হ্যান্ড খুবই কম আমাদের। আমরা মানে আমি আমি এই যে এই টেকনিক্যাল বিষয়গুলো আসলে আমারই দেখতে হয় এবং আর কেউ আসলে এইটা দেখেও না। তো একা এই একা লেখালেখি করা, বই পড়া, লেখালেখি করা, রেফারেন্স কালেক্ট করা, এগুলা ভাই একা করা খুবই একটা ডিফিকাল্ট কাজ। তারপরে যতটুকু পারি সেটুকু আমরা করে যাচ্ছি, এবং আপনি নিশ্চয়ই জানেন যে ওয়েবসাইটটা বারবার ব্যান করে দেওয়া হচ্ছে, কয়েকদিন পরে পরে আবার ডোমেইন চেঞ্জ করতে হয়, এই সমস্ত জিনিস নিয়ে আমি খুবই আসলে মর্মাহত। এবং ওয়েবসাইটের পেছনে আর সময় দিয়ে আমি লাভটা কি, কারণ বাংলাদেশ থেকে তো ব্যানই করে দিচ্ছে বারবার। আমি মোটামুটি আশাহত হয়ে গেছি অনেকখানি, যে যতবারই ডোমেইন কিনবো ততবারই ব্যান করে দিবে, তাহলে লাভ কি আমার আসলে? তো তারপরেও চেষ্টা চালায় যাচ্ছি, দেখা যাক। এবং আপনি যে পরামর্শগুলো দিলেন সেগুলো আসলে করা দরকার, যদি কখনো সময় পাই আমি তাহলে হয়তো করব। কিন্তু আপনারা যদি কেউ আমাদেরকে এই কাজে হেল্প করতে চান, হেল্প করার যদি ইচ্ছা থাকে, দেখেন একটা লেখা লিখতে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, এবং এইখানে যে লেখাগুলো আছে সেগুলো আমি মনে করি বাংলাদেশে যত মানে এই ধরনের লেখা আছে সেগুলোর ভিতরে অন্যতম রিচ কন্টেন্ট আছে এখানে। আমি আমি তো এই জিনিসগুলো অনেকে আমাদেরকে লেখা পাঠায়, সেগুলো আমি যদি মনে করি যে সেগুলোর ভিতরে সেগুলো অথেন্টিক না, 100% অথেন্টিক না, তাহলে আমরা ছাপাই না সেই জিনিসগুলো। তো একদম খুবই সূক্ষ্মভাবে যাচাই বাছাই করার পরে এই জিনিসগুলো আমরা দিই, এবং আমার মনে হয় যে আমি মনে করি যে বাংলাদেশে এই রকম ওয়েবসাইট আর আর আসলে আমি দেখি নেই। আমি তো অনেক ব্লগ দেখেছি, অনেক ওয়েবসাইট দেখেছি, আমি এরকম বাংলা ওয়েবসাইট দেখি নেই, রিচ কন্টেন্ট আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মানে আমাদের সক্ষমতা সামর্থ্য খুবই সীমিত, এইটুকের ভিতর দিয়ে আমাদের করতে হয়, আমরা এর চেয়ে বেশি আর কিছু করতে পারবো না। এসইওটা করা দরকার অবশ্যই, কিন্তু আমি আমি আসলে করতে পারবো না। যদি আপনারা কেউ হেল্প করতে চান এই বিষয়ে, তাহলে আমাদেরকে একটু মানে জানাতে পারেন এটা। আচ্ছা, এখানে আমি একটু বলি, যেমন এর আগে সম্ভবত সংশয়ের আগে সম্ভবত আপনার আরেকটা ওয়েবসাইট ছিল, কি যেন নাম একটু বলবেন? nastiko.com ছিল, তারপরে সংশয় ডট কম হয়েছে, তারপরে ওইটাও ব্যান করেছে, তারপরে সংশয় .org হয়েছে, সেটাও ব্যান করেছে, তারপর এখন সংশয় .info আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের ধরেন এই ওয়েবসাইটটা যদি ব্যানও করে, ঠিক আছে, যারা আসলে শিখতে আগ্রহী, জানতে আগ্রহী, তারা কিন্তু ঠিকই VPN ইউজ করে, এটা ইউজ করে আপনার এখানে ঢুকবে। তাহলে আমাদেরকে যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের যে ডোমেন বাংলাদেশ থেকে ব্যান করে দিক, সেটা কোনো মানে এটাকে আমি কারণ ব্যান করে দিতে পারি, আপনি তো কিছু করতে পারবেন না গভর্নমেন্টের বিরুদ্ধে। তাহলে আপনি যেটা করতে পারবেন বা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের ডোমেইন একদম এটাই ফিক্স থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না, ব্যান করে দিলে দিল, কিন্তু এই ডোমেইনের আমাদের ওয়েবসাইটটার ইয়ে হবে না, নষ্ট হবে না, ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটের জায়গায় থাকবে। ওয়েবসাইটে কেউ VPN দিয়ে ঢুকে বা বিভিন্ন সোর্সে যারা জানা তারা ঢুকে ঢুকে এগুলো ইয়ে করবে, তারা যখন ঢুকবে তারা যাতে সকল রেফারেন্স গুলো সোর্স গুলো যাতে পেয়ে যায়। আচ্ছা, সোর্স বলতে আমি আগে রেফারেন্সের কথা বলছি, এটা ভিন্ন। সেটা হচ্ছে যে যখনই সংশয় .com এ ঢুকবে তখন যে কোনো একটা জায়গায় একদম ফ্রন্টে বা যে কোনো একটা জায়গায় থাকবে যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল, যদি ধরেন আগের ইউটিউব চ্যানেলটা ব্যান করে দিল, আগে ফেসবুক পেজটা ব্যান করে দিল, তাহলে নতুন চ্যানেল কোথায় আছে, নতুন কি ইউটিউব চ্যানেল কোথায় আছে, নতুন ফেসবুক পেজ কোথায় আছে, নতুন ওয়েবসাইটটা কোথায় আছে, যে ওয়েবসাইটটা এখনো ব্যান করেনি, মানে অফিসিয়াল যে অফিসিয়াল যে মাধ্যমগুলো সংশয়ের বা আপনার যে অফিসিয়াল মাধ্যমগুলো সেগুলো আপনার এই সংশয় .com এর যে কোনো একটা কোনায় থাকবে। আমি কি বুঝাতে পারছি? সংশয় .com কিন্তু ধরেন ব্যান হয়ে গেছে,
কিন্তু সবাই কিন্তু ঢুকতে পারবে না, কিন্তু যারা গুটি কয়েক দুই চারজন যারা ঢুকবে তারা কিন্তু ঢুকে ওই সোর্স গুলো বের করে এগুলো কিন্তু সবার সামনে এমনিতেই উন্মুক্ত করে দেবে। তাতে কি হচ্ছে, আপনার 100% নিশ্চিত হচ্ছে মানুষ যে না এটাই সংশয় ডট কম এর ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট এর অফিসিয়াল, এখন আগেটা যদি ব্যান হয়ে গেছে এখন অফিসিয়াল নতুন ইউটিউব পেজ হচ্ছে, ইউটিউব চ্যানেল হচ্ছে যে এটা, এবং নতুন ফেসবুক পেজ হচ্ছে যে এটা, এটাতে কোনো সন্দেহ নাই। আমি কি ভাই এতটুকু বুঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ বোঝাতে পেরেছি। তাহলে আপনি আমাকে এই যে ফ্রন্ট পেজের একটা, যদি আপনি পারেন কখনো সময় হয় তাহলে একটা ডিজাইন আমাকে দিয়েন, যে এই পাশে এটা থাকবে সেই পাশে সেটা থাকবে, এই রকম একটা ডিজাইন দিয়েন আমাকে তাহলে। আচ্ছা একটু ভাই আমি জানতে চাচ্ছি, মাতু ভাই কি সম্ভবত, মাতু ভাই কি সফটওয়্যার ডেভেলপার বা মানে আইটি স্পেশালিস্ট কিনা? না না, ডেভেলপিং এর জন্য এসইও থেকে শুরু করে ডেটাবেজ মেইনটেইন, সার্ভার মেইনটেইন, এগুলো সবকিছু আমিই করি। আচ্ছা আচ্ছা, এসিও এর ব্যাপারে, ওকে এসিও এর ব্যাপারে একটু মনোযোগ দিতে হবে, কথা বলছেন আমি এসিও তে মানে এসিও টা এত এত হিট হয় কিন্তু এসিও টা খুব ভালোভাবে করা হয় না, কারণ আপনি অবশ্যই আপনার একার পক্ষে এগুলো সম্ভব না, এগুলো আসলে মানে আগে আসতে হবে যারা এগুলো জানে, যারা এসিও এর ব্যাপারে, যারা কন্টেন্টের ব্যাপারে এক্সপার্ট, কন্টেন্ট যারা লিখতে পারে তাদেরকে যদি এখানে এনগেজ করা যায় তাহলে এগুলোতে এসিও তে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। তো আমি আপনাকে ওয়েবসাইটের ব্যাপারে কিছু পরামর্শ দেবো, কিন্তু কিভাবে দিলে আপনি ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন? তাহলে আপনাকে আমি, আপনি আমাকে একটা ফেসবুক একটা মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমি আপনাকে একটা গ্রুপে অ্যাড করে নিব, গ্রুপে অ্যাড করে নিলে সেখানে আমরা সবাই মিলেই কথা বলতে পারবো তাহলে। ওকে আমি ফেসবুকে, ওকে আমি দিচ্ছি ওখানে, মানে আপনি কি সবগুলো মেসেজই পড়েন নাকি ফেসবুকে আপনাকে মেসেজ করলে? না ভাই আমি আসলে করা হয় না মেসেজ, কিন্তু আপনি জাস্ট এটা লিখে দিয়েন যে আমি এসইওর ব্যাপারে আলাপ করতে চাই, তাহলে আমি এটা আপনারটা খুঁজে খুঁজে বের করবো। আচ্ছা আমি তাহলে এখনই আপনাকে এই লেখাটা লিখে আপনাকে ফেসবুকে নক দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আবার প্রোফাইলে অবশ্যই প্রোফাইলে একটা মেসেজ দিন, প্রোফাইলে আচ্ছা, আপনার প্রোফাইলটা কোথায়? আসিফ মহিউদ্দিন। আচ্ছা আমার প্রোফাইলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার এই যে টি শার্ট পরা, মানে এই এই যে এই যে দেখেন, এই যে একটা ব্লু টিক আছে, এই যে ব্লু টিক আছে, এটা এটা হচ্ছে আমার। আমি আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, শেয়ার করেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? স্ক্রিনটা আমি তো শেয়ার করেছি এখানে। কি জানি আমার এখানে আপডেট হচ্ছে না কোনো কারণে। আচ্ছা আপনি ব্লু টিকে মানে আপনি যদি দেখে থাকেন পরবর্তী, আমি ইউটিউব থেকে আমি আবার রিপ্লাই করে দেখে নেবো। ঠিক আছে, আমি আপনার, আমি আপনার এই প্রোফাইলে আমি আপনার একটা ওখানে আমি আপনাকে এসির ব্যাপারে লিখে একটা মেসেজ করে রাখবো, এবং আপনি যদি আমার মেসেজটা পড়েন অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিন যে আমি পড়েছি, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এটা আপনার গোচরে আছে। আর ভাই আচ্ছা আচ্ছা আরেকটা ঠিক আছে, বিষয়, আরেকটা বিষয় ভাই, বারবারই যে বিষয়গুলো কি হয় আপনার নামে বা ওই মাতব্বর আজাদ বা এইসব নামে কিন্তু অনেক ফেক প্রোফাইল তৈরি হয় বুঝছেন, তো যেগুলোকে আপনি অথেন্টিক বা মানে বলে মনে করবেন, যেমন আপনি বা মাতব্বর আরো যারা আছে, মানে এদের যদি মানে একটা ওই বললাম না আপনার ওয়েবসাইট হচ্ছে যে শেষ ভরসা, ফেসবুক আপনার, আপনার কিন্তু শেষ ভরসা না, ফেসবুক যে কোনো সময় আপনাকে ব্যান করে দিতে পারে, ইউটিউব যে কোনো সময় ব্যান করে দিতে পারে, আপনার ওয়েবসাইটটা কেউ ব্যান করতে পারবে না, মানে আপনাকে হয়তো বাংলাদেশ থেকে ঢুকে দেবে না কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু যে কেউ অন্য দেশ থেকে অন্য কোথাও ভিপিএন দিয়ে ঢুকতে পারবে। তো এই যে আপনার, আপনার প্রোফাইল যদি আপনার প্রোফাইল ব্লুটিক দেওয়া বা এই ধরনের এগুলো খোঁজাটা কঠিন না, তারপরেও কি হয় সবাই কিন্তু নিশ্চিত হয় না, কথা বলছেন, তো এই ধরনের অথেন্টিক যতগুলো মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আপনাদের সাথে ইন্টারেক্ট বা আপনাদের আপনার পোস্ট গুলো বা ইয়েগুলো দেখা যাবে, এগুলোকে আপনার ওয়েবসাইটে হোক ইয়েতেও দিয়ে দিতে পারেন যে অমুক অমুক ব্যক্তিরা, অমুক অমুক ব্যক্তিরা বুঝছেন, রেফারেন্স বা ইয়ে আকারে, তাহলে কি হয় মানে কেউ আর বিভ্রান্ত হবে না, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তাহলে আমাদের সাথে একটু, আমার সাথে একটু আমার ব্লু টিক এই পেজটা, আমার ব্লু টিক প্রোফাইলটাতে একটা মেসেজ দিন, আমি তাহলে আপনার সাথে একটু ফোনে কথা বলবো না একটা সময়, আমরা সবাই ওকে মিলে একসাথে একটা গ্রুপ কল করে কথা বলবো। ওকে ভাই, ওকে ওকে, অনেক অনেক আপনাকে সময় ধন্যবাদ দেয়, সালাম ভাই। হ্যাঁ ভালো থাকেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। ওকে বাই। আচ্ছা ভাই।